আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই শিরোনাম, অনলাইনে হবে বিদেশিদের নিরাপত্তা, ছাড়পত্র চাকরির ভেরিফিকেশন, অনলাইনে নিরাপত্তা ছাড়পত্র ব্যবস্থা, অনলাইন সিকিউরিটিস ক্লিয়ারেন্স সিস্টেম চালু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ। এ ব্যবস্থার অধীনে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হবে। সেই সঙ্গে বিদেশে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের নাগরিকত্ব যাচাই ও সরকারি চাকরিতে যোগদানের আগে ভেরিফিকেশন অনলাইনে হবে। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই সফটওয়্যারটি উদ্বোধন করবেন। সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব নিরাপত্তা ও বহির্গমন অনুবিভাগ মোহাম্মদ খায়রুল আলম শেখ এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন দপ্তর থেকে সুরক্ষা সেবা বিভাগে অনলাইনে আবেদন আসবে। এরপর আমরা সিস্টেম ব্যবহার করে বিভিন্ন এজেন্সির কাছে পাঠাব। এজেন্সি অনলাইনে রিপোর্ট পাঠিয়ে দিবে। রিপোর্ট আসলে আমরা আবারও সংশ্লিষ্ট সংস্থার অনুকূলে ছাড়পত্র অনলাইনে ইস্যু করব। তিনি আরও বলেন, এই ব্যবস্থায় নিরাপত্তা ছাড়পত্র দেওয়া কার্যক্রম সহজ ও দ্রুত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটি মঙ্গলবারে দুপুর উদ্বোধন করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।